হ্যালো ফ্রেন্ডস, মাত্র দু সপ্তাহের মধ্যেই শেষ হবে গোটা নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়ায় সরলীকরণ করল SSC। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া আদালতের নির্দেশে থমকে রয়েছে, যদিও শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে, এবার রায় দেওয়ার পালা। চলতি সপ্তাহের মধ্যেই উচ্চ প্রাথমিক নিয়োগের প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট বলে মনে করছেন স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা। স্থগিতাদেশ উঠলেই দু সপ্তাহের মধ্যেই উচ্চ প্রাথমিকের যাবতীয় নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। ফলে নিয়োগ প্রক্রিয়ায় দ্রুতগতি আনতে অনলাইন কাউন্সেলিংয়ের পাশাপাশি নিয়োগ পদ্ধতিতে একাধিক সরলীকরণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে একজন আপার প্রাইমারি ক্যান্ডিডেট নির্বাচিত হওয়ার পর দ্রুত রেকমেন্ডেশন পাবেন, অ্যাপয়েন্টমেন্ট পাবেন, তো সমস্ত কিছু। স্থগিতাদেশ উঠলেই তার পরের দিনই অনলাইনের মাধ্যমে সকল প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে যে কারা কারা সুযোগ পেয়েছেন, অর্থাৎ কারা কারা চাকরি পেয়েছেন। দ্বিতীয়ত, একই সঙ্গে কোন কোন স্কুলে কোন কোন বিষয়ে শূন্যপদ রয়েছে সে বিষয়ে বিস্তারিত তালিকা জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে। তিন, স্থগিতাদেশ ওঠার পর সফল প্রার্থীদের তালিকা বের করে দিয়ে তারপর দুদিনের মধ্যেই অনলাইন কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শেষ করবে, অর্থাৎ প্রথম দিন সফল প্রার্থীদের তালিকা বের করা হবে, তারপর অনলাইনের মাধ্যমে প্রার্থীদের স্কুল পছন্দের জন্য দুদিন সময় দেওয়া হবে। চার, ওই দুদিন সময় সফল প্রার্থীরা তাদের পছন্দ মতো স্কুল বাছাই করবেন। সেক্ষেত্রে যেহেতু অনলাইনের মাধ্যমে কাউন্সেলিং হবে, তাই প্রার্থীদেরকে একাধিক স্কুল তাদের পছন্দ মতো বাছাই করতে হবে। এক একজন সফল প্রার্থীকে একাধিক পছন্দ মতো স্কুল বাছাই করতে হবে, এরপর র্যাঙ্ক অনুযায়ী স্কুল দেওয়া হবে। ছয়, পছন্দ মতো স্কুল বাছাই করার পর তার কিছুদিনের মধ্যেই SSC তাদের সুপারিশ করবে, অর্থাৎ রেকমেন্ডেশন লেটার অনলাইন মারফত প্রার্থীদের দিয়ে দেবে। সাত, রেকমেন্ডেশন লেটার পাওয়ার পর প্রার্থীরা মধ্যশিক্ষা পর্ষদ মারফত অনলাইনে তাদের নিয়োগপত্র পেয়ে যাবেন, কারণ মধ্যশিক্ষা পর্ষদ হল অ্যাপয়েন্টিং অথরিটি। আট, এরপর প্রত্যেকটি জেলার বিদ্যালয় পরিদর্শককে মধ্যশিক্ষা পর্ষদের তরফে নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হবে, এটা হচ্ছে DI। সেক্ষেত্রে বিদ্যালয় পরিদর্শকরাই সফল প্রার্থীদের বিভিন্ন জেলা থেকে নিয়োগপত্র দিয়ে দিতে পারবেন। নয়, প্রার্থীদেরকে স্কুলে যোগ দেওয়ার সময় তাদের সমস্ত নথিপত্র জমা দিতে হবে। তাদের যাবতীয় নথিপত্র নির্দিষ্ট স্কুলের জমা পড়ার পর সেই নথিগুলোকে মধ্যশিক্ষা পর্ষদে আসবে। দশ, মধ্যশিক্ষা পর্ষদ সেই নথিগুলো আরও একবার ভেরিফিকেশান করবে, প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে আসল তথ্যের কোনো গরমিল আছে নাকি। মধ্যশিক্ষা পর্ষদ সেটাই ভেরিফিকেশান করে দেখবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গোটা প্রক্রিয়াটা কিন্তু হবে অনলাইনের মাধ্যমে, আর সমস্ত প্রক্রিয়া যাতে দ্রুত হয় তার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে SSC। তো আশা করি খুব দ্রুতই সুদিন আসবে আপার প্রাইমারি চাকরির প্রার্থীদের, কারণ দীর্ঘদিন তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য।